আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে দুইটি সরল সহসমীকরণের সমাধান যোগ্যতা, সামঞ্জস্য এবং অসামঞ্জস্য, কনসিস্টেন্সি অফ টু সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এই টপিকসটা নিয়ে এখানে আলোচনা করব। আমরা একটু পড়ে দেখি, দুইটি সরল সমীকরণের সমাধান একটি হতে পারে, অসংখ্য হতে পারে, আবার কি কোনো সমাধান নাও থাকতে পারে। কিন্তু এখানে তো আমাদের দুইটা সরল সমীকরণ আমি যে নেই, তো এদের ক্ষেত্রে আমাদের কি, আমাদের দুটো একটা সমীকরণ নেই এখানে। ধরুন আমাদের নিলাম যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু জিরো। আবার আমি আরেকটা মান নিলাম এখানে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু জিরো। তো আমি একটু এদের সাথে একটু পরিচয় করে দেই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা সমীকরণের ক্ষেত্রে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট থাকে এখানে। ওকে, কি থাকে? ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট থাকে এখানে। আমাদের যে এক্স এর সহগ আমরা যে মানগুলো পাচ্ছি না এখানে, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, এই মানগুলোকে বলা হয় ভেরিয়েবল, বলা হয় এখানে কি বলা হয়? ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল মানে হচ্ছে এই মানটা চেঞ্জ হতে পারে এখানে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল, যে b1 b2 হচ্ছে ভেরিয়েবল এখানে। ওকে, তো ভেরিয়েবল মানে কি এখানে, যাদের মান চেঞ্জ হবে এখানে। আর হচ্ছে আমাদের এই c1 এবং c2 এগুলো আমাদের ফিক্স থাকবে, এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট বলা হয় বা কনস্ট্যান্ট বলা হয় এখানে। ওকে, তার মানে এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ, এদের মধ্যে কিন্তু এমন হতে পারে, এদের যখন এদের মধ্যে আমি যখন ইকুয়েশন করব, দেখা যাবে এদের মধ্যে কোনো সমাধান নেই, হয় দেখবো না হলে কি এদের মধ্যে অনেকগুলো সমাধান আছে, অথবা কি বলুন দেখেন আমাদের এদের মধ্যে যে কোনো একটি সমাধান থাকবে এখানে। এই তিনটার বেশি কিন্তু অপশন হবে না এখানে। সুতরাং আমরা যদি আগে থেকেই বের করতে পারি সমাধান আছে কি না তা বুঝতে হলে, তাহলে আমাদের একটু সুবিধা হবে এখানে, তাই না? আচ্ছা, এসো আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকার সত্যগুলো বের করার চেষ্টা করি এখানে। তো আমাদের জাস্ট একটু এখানে একটু কিছু কাজ দিয়েছে এখানে, সেই কাজগুলো একটু দেখি এখানে। জ্যামিতিক পর্যবেক্ষণ, দুইটি চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত সত্যগুলো পাওয়া গেল এখানে। তো প্রথম সত্যটা কি বলছে এখানে দেখুন, যখন দুইটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করে এখানে, যখন দুইটি সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে, তখন সমীকরণের দুইটি সমাধান করা যায়। মানে মানে আমাদের এখানে তখন কি সমীকরণ দুটি আমি কি করতে পারবো, সমাধান করতে পারবো, এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে এখানে। তার মানে আমি এখানে যদি দুইটা সমীকরণ এভাবে একটা বিন্দুতে যদি ছেদ করে এখানে, তাহলে বুঝবো যে আমাদের এর একটি সমাধান থাকবে এখানে। ওকে, আমি বুঝবো কি, এটা এর একটি সমাধান থাকবে এখানে, সমাধান থাকবে। আর এই সমাধানটা হচ্ছে আমাদের মূলত ছেদ বিন্দু এখানে থাকবে, বয় এখানে এই ছেদ বিন্দুটা হচ্ছে আমাদের সমাধান এখানে। ওকে, এরপর বলছে আমাদের এখানে যখন দুইটি সরলরেখা সমাপতিত হয়, সমাপতিত মানে কি একটার উপর আরেকটা যখন জোড়া যাবে এখানে, কি বললাম এখানে, দুইটি সরলরেখা যখন সমাপতিত হয় এখানে, তখন একটি মাত্র সরলরেখা হয়, মানে অর্থাৎ একটার উপর দিয়ে আরেকটা যায় এখানে। মানে ব্যাপারটা এরকম যে ধরুন আমি এখানে একটু মোটা করে দিই, বোল্ড করে দিই এখানে, তো আমি মনে করি একটা সরলরেখা দিলাম এটা, তো এর উপর আমি আরেকটা এখানে সরলরেখা দিলাম, মনে করুন আমাদের এটার উপর দিয়ে আমাদের এই সরলরেখাটা আমাদের যাচ্ছে এখানে। ওকে, যদি আমাদের একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা আমাদের চলে যায় এখানে, তাহলে এটাকে হচ্ছে সমাপতিত বলা হয় এখানে। ওকে, মানে একটার উপর দিয়ে আমাদের আরেকটা যাচ্ছে এখানে। তো এবং সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে, তার মানে আমাদের এখানে যদি একটি মাত্র সরলরেখা হয় এখানে, মানে দুটো একটা দিয়ে যাবে এখানে, যেটা দেখালাম এখানে যে দুইটা সরলরেখা কি আমাদের একটা সরলরেখার উপর দিয়ে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অসংখ্য সমাধান পাওয়া যাবে এখানে। এবং আমাদের এখানে গ নম্বর বলছে এখানে, যখন দুইটি সরলরেখা অসমাপতিত কিন্তু সমান্তরাল, পরস্পর কি এখানে সমান্তরাল এখানে, তখন সমীকরণে কোনো সাধারণ সমাধান থাকে না এখানে। মানে ব্যাপারটা এরকম, যখন দুইটা সরলরেখা, এ একটা সরলরেখা এবং এ একটা সরলরেখা, যখন সমান্তরালে যাবে এখানে, সমান্তরাল মানে কি এখানে, সমান্তরাল কথার অর্থ হচ্ছে আমাদের এখানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এখানে যাবে এখানে। ওকে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যাবে, তখন এর মধ্যে কোনো সমাধান থাকবে না এখানে, এর মধ্যে কোনো সমাধান পাওয়া যাবে না এখানে। হ্যাঁ, কি বলতো, সমাধান পাওয়া যাবে না এখানে, পাওয়া যাবে না এখানে। ওকে, যাবে না। এটা কিন্তু আমাদের এই তিনটা টপিকস আমরা এখানে দেখলাম এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে। তো আমরা জাস্ট এই চিত্রটা একটু দেখি, একটু খেয়াল করি, আমি যদিও এটা প্রথম টিউটোরিয়ালে কিন্তু বলে দিছি এই চিত্র বিষয়ে এখানে, প্রথম না দ্বিতীয় না তৃতীয় টিউটোরিয়ালে বলছি, সো আপনার জন্য আরো একটু বুঝতে সুবিধা হবে। যদি আমরা এখানে রিয়েল লাইফ যে এক্সাম্পল গুলো দেখছিলাম এই ম্যাথগুলোর জন্য, এই সবগুলো যদি আমরা এখানে করি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, আমরা একটু জাস্ট এখানে বোঝার ট্রাই করি এখানে। প্রথমে এখানে একটু খেয়াল করুন, আমাদের এখানে এই প্রথম যে লেখচিত্রটা আছে এখানে, দেখুন এখানে একটা সরলরেখা আরেকটার সাথে এখানে ছেদ করছে এখানে, মানে একটা বিন্দুতে মিলিত হচ্ছে এখানে, তার মানে এখানে একটা সমাধান পাওয়া যাবে এখানে। ওকে, দুই নম্বর যে আপনি চিত্রটা দেখতেছেন এখানে, এখানে দেখুন এখানে একটা একটা সরলরেখার উপর আমাদের আরেকটা সরলরেখা সমাপতিত হয়েছে এখানে, মানে একটা সরলরেখা দিয়ে দুটো সরলরেখা চলে গেছে এখানে, তো এই ক্ষেত্রে আমাদের অসংখ্য সমাধান পাওয়া যাবে এখানে। এবং থার্ড যে একটা দেওয়া আছে, দেখুন আমাদের দুইটা সরলরেখা সমান্তরাল লেগেছে,
তো সমান্তরাল মানে কি আমি বললাম কি এখানে দুটো একই দূরত্ব বজায় রেখে যাবে এখানে, তো এই ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, এখানে কোনো সমাধান পাওয়া যাবে না এখানে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আমি আগেও আলোচনা করছি, সো আপনার জন্য একটু ইজি হয়ে গেল এখানে। বীজগাণিতিক পর্যবেক্ষণ এখানে, আমি কিন্তু একটু আগে দুটো সমীকরণ নিয়ে দেখাইছিলাম এখানে, তো আমি এখানে দুইটা সমীকরণ নিলাম এখানে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু। এখানে আমি বললাম যে আমাদের এখানে এক্স এবং ওয়াই এর সাথে যা আছে তাকে আমি কি বলবো, ভেরিয়েবল বলবো এখানে, কি বলবো, ভেরিয়েবল। তো আমি এখানে জাস্ট এটা একটু লেখার ট্রাই করি এখানে, তো আমাদের এখানে কত আছে এখানে বলুন তো, এখানে এখানে আছে কি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান আছে এখানে একটা সমীকরণ, এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইজ ইকুয়াল টু সি টু এখানে। ওকে, তো আমাদের এই দুটা কিন্তু ইকুয়েশনের জন্য আমি দেখতেছি এখানে, আমি জাস্ট একটু ভেরিয়েবলগুলো একটু আলাদা করে নিচ্ছি এখানে, এই এক্স এর সব যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেরিয়েবল, বা ওয়াই এর সব যেগুলো আছে এখানে এগুলো হচ্ছে ভেরিয়েবল এখানে। ওকে, তাহলে ভেরিয়েবল হচ্ছে আমাদের কি এখানে, এখানে ভেরিয়েবল, তা বলে নিচ্ছি ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে যার মান চেঞ্জ হবে এখানে। তো আমাদের এখানে কি কি ভেরিয়েবল এখানে, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এখানে, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল এখানে। ওকে, আর কনস্ট্যান্ট বা আমাদের ধ্রুবক বলতে আমরা যেটা বুঝবো, ধ্রুবকের ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক এটা হচ্ছে আমাদের সি ওয়ান এবং সি টু হচ্ছে আমাদের এখানে ধ্রুবক এখানে। ওকে, তো আমাদের এখানে সি ওয়ান এবং সি টু এখানে ধ্রুবক এখানে, ধ্রুবক মানে কি যার মান কখনো চেঞ্জ হবে না এখানে, তার মানে সি ওয়ান এবং সি টুর মান আমাদের ফিক্সড এখানে। ওকে, আচ্ছা, তো এখন বলছে এখানে যে আমাদের সহসমীকরণ দুইটির এক্স ও ওয়াই এর সহগদ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করে দুইটি সরল সহসমীকরণের সমাধান যোগ্যতা, সামঞ্জস্য এবং অসামঞ্জস্য নির্ধারণ করা যায় এখানে। তো আমরা একটু জাস্ট দেখি এখানে, আমি এই ছকটা পূরণ করবো এখানে। তো ছক 5.4 যেটা দেওয়া আছে এখানে, দুই চলক বিশিষ্ট সরল সহগ সমীকরণ এখানে, তো আমি এখানে এই সমীকরণগুলো এখানে দিয়েছি এখানে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস ইজ ইকুয়াল টু সি ওয়ান এবং কি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এখানে। তো আমি এখানে দেখতেছি এ ওয়ান এবং এ টু কিন্তু আমাদের কি বলতো, আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কি মানে ভেরিয়েবল এখানে, মানে এর মান চেঞ্জ হবে, এবং আমাদের বি ওয়ান এবং বি টু কিন্তু ভেরিয়েবল এখানে। ওকে, আর আমাদের সি ওয়ান সি টু কি এখানে আমাদের কনস্ট্যান্ট, যার মান চেঞ্জ হবে না এখানে। আমরা এখানে কি কি পাবো, অনুপাতগুলো তুলনা করবো এখানে, লেখচিত্র লেখচিত্রের সমীকরণ দুটির অবস্থান আমরা এখানে দেখবো, এবং সামঞ্জস্য হবে নাকি অসামঞ্জস্য হবে এটা আমরা দেখবো, বা কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট আর কি। ওকে, আর বীজগণিতে একটা সিদ্ধান্ত নেবো আমরা এখান থেকে। আমরা প্রথমত জাস্ট এটাই খেয়াল করি এখানে, যদি কখনো দেখি আমাদের আমাদের এখানে এক্স এর অনুপাত এবং ওয়াই এর অনুপাত নট ইকুয়াল টু হয় এখানে, তো আমাদের এক্স এর অনুপাত বলতে আমরা কি বুঝবো এখানে, এক্স মানে হচ্ছে আমাদের এখানে এ ওয়ান, এ হচ্ছে এ টু, এবং তার মানে এখানে এক্স এর অনুপাত হচ্ছে এ ওয়ান বাই এ টু, নট ইকুয়াল টু যদি আমাদের কি এ টু এখানে, নট ইকুয়াল টু যদি আমাদেরকে বি ওয়ান বাই বি টু সমান হয়, মানে আমাদের এই দুটার মানে যদি অনুপাত যদি আমি কি হয় বলুন তো, আমাদের এখানে নট ইকুয়াল টু হয় এখানে বি ওয়ান বি টুর। ওকে, যে কি হয় নট ইকুয়াল টু হয়, মানে ব্যাপারটা একটু আর একটু ক্লিয়ার করে বলতেছি এখানে, যদি আমাদের এখানে এক্স এর অনুপাত মানে এক্স এর যে সহগ আছে এখানে এই সহগের অনুপাত এবং ওয়াই এর যে সহগ আছে তার যে অনুপাত যদি নট ইকুয়াল টু হয় তখন আমরা কি লিখতে পারবো এখানে, তখন আমাদের দেখবো যে দুইটি পরস্পর ছেদী এখানে সরলরেখা, তার মানে আমাদের তখন বলা যাবে এখানে আমাদের এরকম কন্ডিশন হলে তখন বলা যাবে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করবে এখানে। ওকে, তো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করবে, আমি যে একটা এইটা একটা সরলরেখা দিই এবং এটা একটা সরলরেখা দিই, দেখা যাবে আমাদের এই দুটো সরলরেখার ক্ষেত্রে একটা ছেদ বিন্দু পাবো এখানে, কোন ক্ষেত্রে, যখন আমাদের এখানে এই এ ওয়ান এবং এ টুর অনুপাত এবং বি ওয়ান এবং বি টুর অনুপাত নট ইকুয়াল টু হবে, মানে দুটো সমান হবে না আর কি এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, বা এটাকে বলা হয় সামঞ্জস্য বলা হয় বা কনসিস্টেন্স বলা হয় এখানে। তো এই ক্ষেত্রে কিন্তু যখন আমাদের ছেদ বিন্দু পাবো এখানে তখন কিন্তু একটা মাত্র সমাধান পাবো এখানে, কি পাবো এখানে একটা মাত্র সমাধান, তো এখানে লিখবো যে একটি মাত্র সমাধান আছে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এটা দেখলাম এখানে, এরপর আমরা এখানে দেখবো যদি আমাদের কখনো এরকম হয় যে সবগুলোর অনুপাত যদি সমান হয় এখানে, মানে ব্যাপারটা এরকম যে ধরুন আমাদের এখানে এক্স এর যে অনুপাত এ ওয়ান ইজ ইকুয়াল টু এ টু ইজ ইকুয়াল টু আমাদের এখানে ওয়াই এর অনুপাত বি ওয়ান বাই বি টু এখানে, এবং কনস্ট্যান্ট যেটা সি ওয়ান বাই সি টু এখানে, এই অনুপাতগুলো যে আমাদের সমান হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো এখানে, আমরা এখানে দেখি এখানে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো এখানে দুইটি সমপাতিত হয়েছে এখানে, তার মানে দুইটা সরলরেখা তখন কি হবে সমপতিত হবে এখানে, যদি আমাদের কখনো এরকম হয় কি, তার মানে তখন আমাদের একটা সরলরেখার উপর কি হবে আরেকটা সরলরেখা যাবে এখানে, একটা সরলরেখার উপর কি হবে এখানে আরেকটা সরলরেখা আর কি যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এর সত্য এখানে, কন্ডিশন বা সত্য এখানে যাই বলি না কেন, এটা কিন্তু আমাদের সামঞ্জস্য অসংখ্য কিন্তু সমাধান পাওয়া যায়, তো যখন আমাদের এখানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যাবে তখন আমরা কি পাই এখানে অসংখ্য সমাধান পাই এখানে। ওকে, এটাও গেল এখানে। এরপর আমাদের এখানে তৃতীয় যে মানটা আছে সেটা যদি দেখি একটু,
যে কখন এরকম হয় যে আমাদের এ ওয়ান এবং এ টু বি ওয়ান বি টু সমান হয়, কিন্তু আমাদের বি ওয়ানের সাথে সি ওয়ানের সমান হয় না, তখন বলা হবে কি দুইটা সরলরেখা সমান্তরাল যাবে এখানে, বা এটা হচ্ছে অসামঞ্জস্য এখানে বা ইনকনসিস্টেন্ট, এখানে কোনো আমাদের উৎপাদক নেই বা কোনো সমাধান নেই এখানে। মানে ব্যাপারটা এরকম যে দুইটা সরলরেখা যদি এরকম হয় এখানে সমান্তরাল হয়, তখন আমাদের লেখা যাবে এখানে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হবে, এখানে বি টু হবে, কিন্তু নট ইকুয়াল টু কি সি ওয়ান বাই সি টু হবে এখানে, মানে এই মানটা আমাদের কি সি ওয়ান বাই সি টু সমান হবে না এখানে। তো এরকম হলেই কিন্তু আমাদের দুটো সরলরেখা কি হবে সমান্তরালে যাবে এখানে। ওকে, দুইটা সরলরেখা কি হবে সমান্তরালে যাবে। আমি যদি রিয়েল লাইফ একটু এক্সাম্পল দেখার ট্রাই করি এখানে, তাহলে আরো বেটার হবে এখানে বিষয়টা। তো আমি এখানে যদি দেখাই, এখানে ধরুন আমি এখানে দিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস টু দিলাম এখানে, আর আমি যে এখানে যে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস আমি ফোর দিই এখানে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা সরলরেখা, এই সরলরেখা এবং এই সরলরেখা দুটোই কিন্তু সমান এখানে, মানে এরও অনুপাত যায় এরও কিন্তু অনুপাত তাই এখানে। কারণ কি আপনি দুই দিয়ে এখানে ভাগ করে দেখুন বা দুই দিয়ে কমন নেন এখানে, তো দুই কমন নিলে কত হচ্ছে, দুই কমন নিলে এখানে কি এক্স থাকবে এখানে, এখানে কি ওয়াই থাকবে এখানে, এবং দুই দুগুণে চার এখানে দুই থাকবে ইকুয়াল টু জিরো কিন্তু এখানে। ওকে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে পারবো এখানে যে আমাদের এই দুই যে পাশে ভাগ হয়ে যেতে থাকবে এখানে কি এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো লেখা যাবে না। তার মানে এখানে দেখুন এক্সের শক এখানে ওয়ান কিছু নেই, মানে এখানে এক্সের শক কিছু নেই একটা ওয়ান, এখানে ওয়াই শক কিছু নেই ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এবং এর কনস্ট্যান্ট মানটা দুই এখানে, এখানে মানটা কিন্তু দুই এখানে। তো এই ক্ষেত্রে বলা হবে এখানে এই দুটো সমীকরণকে কি বলবো এখানে সমপতিত বলবো এখানে, বা এখানে কিন্তু এই কন্ডিশন মানতেছে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু কি সি ওয়ান বাই সি টু, এখানে এই কন্ডিশন কিন্তু মানতেছে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এভাবে আমরা কিন্তু সবগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি এখানে। সো আমরা নেক্সট ভিডিওতে করবো কি জোরার যে কাজটা আছে, এই কাজটা এখানে সমাধান করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।